আমাদের প্রিয় দর্শক দেন খামটা সিফুডের টিশাকা খামটা খারাই নিয়ে কিন্তু গ্যারামটা খারাই হয়েছে আলোকিত বরিশালের কথাগুলো বেশি খায় আদরণ আলাদা রস আছে বাংলাদেশ কয়টা ডিস্ট্রিক্টের ভাষা এরকম আছে মনে করো বরিশালের ভাষা চিটাঙ্গের ভাষা নোয়াখালীর ভাষা কিছু আপনার ভাষা আমাদের বন্ধু রাশেদ সীমান্ত আমরা যে কোনো একটা কাজের পারপাস এখানে এসেছিলাম কিন্তু সীমান্ত সে বন্ধু সুমন মিয়াকে প্রতি যে তার ভালোবাসা সেই ভালোবাসার বহির্বিশ্বাস ব্যস্ততার কারণে সীমান্ত হয়তো আমাদের মতো সময় দিতে পারে না কিন্তু আমরা যে কোনো কাজে সীমান্তর কাছে আসায় সীমান্ত আজকে সুমন মিয়া কিভাবে ওর যে সুমন মিয়ার প্রতি ভালোবাসা সেই ভালোবাসার বহির্বিশ্বাসটা আজকে এভাবে হয়ে গেল। তো সবকিছু মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত, এই মুহূর্তে আমরা সীমান্তর কাছ থেকে কিছু শুনতে চাই। তার আগে ব্যস্ততার কারণে ভাইয়া কালকে সময় দিতে পারে না, আজকের দাওয়াত দিছিল, আজকে সে দাওয়াত চলে আসছি। বন্ধুত্বের সংজ্ঞাটা তো আলাদা, আসলে এটা কিছু দ্বারা পরিমাপ করা যায় না। আজকে এসে দেখলাম যে বন্ধু রাশেদ সীমান্ত অনেক ব্যস্ত, এর ভিতরেও যে আন্তরিকতা দেখিয়েছে বা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ করছে, আমরা আসলে কৃতজ্ঞ। আর বন্ধুত্বের ভালোবাসাটা এরকমই হওয়া উচিত, আমরা চাই বন্ধুত্বের ভালোবাসা সবসময় বজায় থাকুক। ধন্যবাদ বন্ধু কালসার মাহমুদ। সুজাত কেমন লাগছে? আমি ফান করে যেটা পোস্ট করলাম পয়লা অক্টোবরই হ্যাপি বার্থডে দিয়ে পোস্ট করলাম, আসলে ওর জন্মদিনটা হচ্ছে 2 অক্টোবর। কালকে আমি ওকে বললাম যে সপ্তাহব্যাপী তোর জন্মদিনের অনুষ্ঠান হবে, আজকে তৃতীয় দিন, ইনশাল্লাহ আরো 4 দিন অনুষ্ঠান থাকবে। বাসায় যেতে ভয় পাচ্ছি, বাসায় গেলে কি হয়, আদৌ জীবিত থাকি কিনা, বাসায় তো একজন আছে অরিজিনাল সার্টিফিকেট সহ, তো এটা নিয়ে ভয় আছি। আর আজকের এই ঝামেলা গুলো হইতো না এই যে যদি শুনুন না জন্মাইতো আমি জানি না ওর আব্বা বা আম্মা আন্টি বা আঙ্কেল কেন ওর নাম সুমন রাখছে, কিন্তু আসলে ও সুমন, মানে ওর মনটা অনেক ভালো, আল্লাহ শুকরিয়া। তবে কিছু কিছু জায়গায় সে ভুল করে, সে ভুলগুলি সে শুধরে নেবে, সেইটা আজকের দিন তার জন্য অত্যন্ত আছে। এবং বিশেষ করে বন্ধুদের যে ভরসার স্থল সেইটা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য তার না হোক, সকল বন্ধুরা সকল মানুষরা যেন মনে করে যে বিপদের সময় যে মানুষগুলি চেহারা আমার সামনে সবার আগে ভেসে উঠবে, অথবা যখন মানুষের বিপদে পড়ে আপনজন বলতে যাদের মুখমণ্ডল চোখের সামনে ভেসে ওঠে
সেইখানে সুমন মিয়া সবার আগে থাক, সে প্রত্যাশা করি সুমন ভালো থাকুক। সুমন শুধু 04 বা 04 স্টার বা কোনো গ্রুপের সুমন মিয়া না হোক, সুমন মিয়া হোক বাংলাদেশের মানুষের সর্বপুর মানুষের কল্যাণ। শুভ জন্মদিন। ধন্যবাদ বন্ধু রাজেশী বন্ধুকে। আমরা এই মুহূর্তে কেক কাটার যে দৃশ্য সেটা বন্ধুদের সাথে শেয়ার করতে যাচ্ছি। শুভ লগ্ন বা শুভ এক্ষণে আমরা আবার লাইভে আসবো ভালো কোনো।